Assalamualaikum viewers, welcome back to my channel Rita's Cooking House. आज के अम्मे आपने दर के देखा बो भूरीर भुना। शेज़ने अम्मे कने भूरी धोए पुरी शकर कोडे के ची। एकोनमी मसला गुलो दे दिवो। अम्मे कने एक चम्मच आधा बटा दे दिच्छी। दे दिच्छी लवण। हाफ चम्मच लवण टापना रा अम्मे आर इट्टो दे दिच्छी लवण टापना रा পরিমাণ মতো দিয়ে দিবেন এবং আদা এবং রসুন বাটা আমি দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ একত্রে বাটা আছে 2 চামচ আমি আর একটু বেশি দিয়ে দিলাম দিয়ে এখন আমি দিয়ে দেব হলুদ 1 চামচ এখন দিয়ে দেব আমি মরিচের গুঁড়া ইয়া ধনের গুঁড়া দিয়ে দিলাম আমি 1 চামচ দিয়ে 2 চামচ এবার দিয়ে দিব আমি জিরার গুঁড়া 2 চামচ বুড়িটার মধ্যে আসলে একটু মশলা বেশি না হলে বুড়িটার একটা গন্ধ থেকে যেত আমি একটু মশলাটা সবটি একটু বেশি বেশি দিচ্ছি এখন মরিচের গুঁড়া দিয়ে দিব 2 চামচ আর জাল কম কম তার কম দিবেন আমি একটু জাল বেশি করে তাই একটু বেশি দিলাম এবং দারচিনি এলাচি লং গোলমরিচ সবগুলা 3-4টা করে আমি এখানে দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি তেল তেল আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ আমি কিছু পেঁয়াজ কুচি করে রেখেছি সেটা দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর এখানে আমি কিছু রেখে দিয়েছি পরে আমি বাগার দেব প্রথমে আমি সিদ্ধ করে নেব আগে ভালোভাবে পনিরটা আমি ভালোভাবে মিক্সড করে নেব দুইটা খুব ভালোভাবে মিক্সড করব এতে সব মশলা এটার ভিতরে ঢুকে যত ভালোভাবে মিক্সড করবে তত খেতে অনেক টেস্ট হবে মশলাটা সুন্দরভাবে মিক্সড করলে সেটা অনেক টেস্ট হয় এখন আমি হালকা একটু পানি দিয়ে দিলাম দিয়ে এখন আমি পাত্রে ঢেলে রান্না করব আমি একটা পাতি নিয়ে নিলাম নিয়ে আমি পাতিলের মধ্যে বুড়িটা ঢেলে দিচ্ছি দিয়ে আমি সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানিটা বেশি পরিমাণে দিতে হবে না হলে সিদ্ধ হবে না এখন আমি চুলায় বসে দিলাম আমি ঢাকা দিয়ে রেখে দেবো অপেক্ষা করবো সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত দেখুন দিবস আমার বুড়িটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটা বাগার দিব এর জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি তেল দিয়ে দেবো দিয়ে আমি এটা বাজবো
আমার বাবা হয়ে গেছে এখন আমি ছুরিটা দিয়ে দিচ্ছি।